সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোনের আনাগোনা ঘিরে ধরল পুরো মার্কিন ঘাঁটি। অপরাধ করার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে বলল তালেবান। এবারে বিস্তারিত, সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোনের আনাগোনা। সিরিয়ার দখলদার মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আবারও অজ্ঞাত ড্রোনের হানা দেওয়ার ঘটনা ঘটেছে। সিরিয়া ইরাক এবং জর্দান সীমান্তের কাছে অবস্থিত আত-তানাফ ঘাঁটিতে মঙ্গলবার সন্ধ্যায় দুটি ড্রোন হানা দেয় বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল NBC নিউজ জানিয়েছে যে মার্কিন সামরিক বাহিনী আত-তানাফ ঘাঁটি এলাকায় দুটি ড্রোন চিহ্নিত করে। এর মধ্যে একটি অত্যন্ত আগ্রাসীভাবে ঘাঁটির দিকে এগিয়ে যায় এবং মার্কিন বাহিনী ড্রোনটিকে ভূপাতিত করে। অন্য ড্রোনটির পথ পরিবর্তন করে ঘাঁটি এলাকা থেকে চলে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর জানায়নি NBC টেলিভিশন। এছাড়া ড্রোনগুলো কোনো রকমের বিস্ফোরক কিংবা রকেট বহন করছিল কিনা তাও জানা যায়নি। এই ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটার কয়েকদিন পর ঘাঁটির উপরে অজ্ঞাত ড্রোনের আনাগোনার খবর বের হলো। সিরিয়ার মার্কিন সেনা উপস্থিতি থাকলেও তাকে দেশটির সরকার ও প্রতিরোধ যোদ্ধারা দখলদারিত্ব বলে চিহ্নিত করেছে। সিরিয়ার সরকারের অনুমতি না নিয়ে আমেরিকা সেখানে সেনা মোতায়েন করে রেখেছে। এদিকে অপরাধ করার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে বলল তালেবান। গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় 10 বেসামরিক ব্যক্তির প্রাণ হারানোর ঘটনায় কোনো মার্কিন সেনাকে শাস্তি দেওয়া হবে না বলে পেন্টাগন যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় কাবুলেই ক্ষতিপূরণ চেয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন যে নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন যে মার্কিন সেনারা গত 20 বছরে আফগানিস্তানে অসংখ্য বেসামরিক নাগরিক হত্যা করেছে, যেসব হত্যাকাণ্ডের জন্য আমেরিকাকে জবাবদিহি করতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।